কি হয়েছে আপনার? আজ আপনাকে এতটা উদাস লাগছে, এতটা অসহায় মনে হচ্ছে? ও বুঝেছি, আপনি এবারেও WBCS এক্সাম ক্র্যাক করতে পারেননি, তাই না? এবারেও নিশ্চয়ই আপনার আপনজনেরা আপনাকে অনেক অপমান করেছে, আপনাকে নিয়ে উপহাস করেছে, সান্ত্বনার নামে আপনাকে অনেক জ্ঞান দিয়ে গেছে, তাই না? তারা আপনাকে বলেছে নিশ্চয়ই, তুই পারবি না রে। জানিস তো এখন কম্পিটিশন কতটা হাই? লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে সিলেকশন হবে মাত্র কয়েক হাজার জনের, আর যারা খুবই মেধাবী তারাই কেবল চান্স পাবে। লো মিডিয়ামদের কোনো জায়গায় নেই চান্স পাওয়ার। ফালতু এইসব চাকরির পরীক্ষা দিয়ে সময় নষ্ট না করে বরং বাবার সঙ্গে বিজনেসে যোগ দে, আর সেটাই তোর জন্য ভালো হবে। তাই এখন বসে বসে নিজের ব্যর্থতার কথা ভাবছেন? ভাবছেন এখন আমার কি করা উচিত? নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দেব নাকি অন্যের ইচ্ছেকে? মনে রাখবেন, আজকের এই সিদ্ধান্ত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। তাই এই সিদ্ধান্ত আপনাকে নিজেকেই নিতে হবে। আর ঠিক এই জায়গাতেই আমরা ভুল করি, পরিস্থিতির চাপে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। আমরা ভুলে যাই আমাদের স্বপ্নকে, আমরা ভুলে যাই আমাদের লক্ষ্যকে। এতদিন ধরে যে স্বপ্ন দেখে এসেছি, যা বাস্তব করার জন্য দিন রাত এক করে মেহনত করেছি, সে সব নিমেষে বিসর্জন দিয়ে আমরা অন্যের কথা মতো ওদের নির্ধারণ করা পথ বেছে নিই। বাহ, চমৎকার না ব্যাপারটা? একবার ভেবে দেখুন তো সেই দিনের কথা, যেই দিন আপনি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আমি জীবনে সফল হবই, আমার লক্ষ্যকে অ্যাচিভ করবই, আমার WBCS অফিসার হওয়ার ইচ্ছেকে পূরণ করবই, জীবনে যতই বাধা আসুক না কেন আমি থামব না। মনে পড়ে সেই সব রাতের কথা, যখন সবাই ঘুমে বিভোর, তখন আপনি দুচোখের পাতা এক করে পড়ায় বিভোর হয়েছিলেন? যেদিন দিনটাকে সঠিকভাবে পড়ার কাজে ইউটিলাইজ করতে পারেননি বাড়ির কাজের চাপে, সেই দিন সারা রাত নিজের পড়ায় লাগিয়ে দিয়েছিলেন, ঘুম পেলে চোখে কতবার জলের ঝাপটা দিয়েছিলেন, দিনের পর দিন কত মক টেস্ট দিয়েছিলেন, যখন বাড়ির সবাই পুজো উৎসব নিয়ে মেতেছিল, তখন আপনি বাড়িতে একা বসে ম্যাথের সলিউশন করছিলেন, আর এখন আপনি পরিস্থিতির চাপে পড়ে সে সব কিছু ভুলে গেলেন? ভুলে গেলেন আপনার নিজের করা প্রতিজ্ঞার কথা? ভুলে গেলেন নিজের এতদিনের প্রয়াসের কথা? বেশ, তাহলে অন্যের ইচ্ছেকে প্রায়োরিটি দিন, বাবার সঙ্গে বিজনেসেই যোগ দিন যখন আপনার আপনজনেরা চাইছে। আজ আপনার ইচ্ছের নয়, ওদের ইচ্ছের বেশি গুরুত্ব আপনার কাছে। তাহলে ওদের কাছে ভালো হওয়ার জন্য ওদের দেখানো পথ অনুসরণ করুন, আর বাকি জীবনটা নিজের স্বপ্ন পূরণ না করার আক্ষেপ নিয়ে কাটিয়ে দিন। এটা আপনার সিদ্ধান্ত, আপনার জীবন, আপনার যা ইচ্ছে সেটাই করতে পারে। কিন্তু ভেবে দেখুন তো, ওই পরিস্থিতি কাটিয়ে যদি আপনি একবার বেরিয়ে আসেন, আপনার আপনজনের কথাকে প্রায়োরিটি না দিয়ে যদি নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দেন, তাহলে এটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। দেখবেন নিজের মনের ভেতরে আবারও নতুন করে জেদের উদ্ভব হবে। আজ আমি এক্সাম ক্র্যাক করতে পারিনি বলে এরা আমাকে কমজোরি ভাবছে তো, লো মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট বলছে তো, ভাবছি আমার দ্বারা এক্সাম ক্র্যাক করা সম্ভব না। বেশ, তোমরা আজ আমায় যা ইচ্ছে শুনিয়ে দাও, যা অপমান করার হয় কর, আমি এর জবাব মুখে দেব না, কাজে করেই দেখাব। WBCS অফিসার তো আমি হবই, আর নিজেকে উন্নতির শিখরে এমন জায়গায় নিয়ে যাব যা তোমাদের কল্পনারও বাইরে। আজ আমি কথা দিলাম, শুধু তোমাদের কাছে নয় এই দুনিয়ার কাছেও নিজেকে পুজো করব, কারণ এটা আমার আত্মসম্মানের লড়াই, নিজের স্বপ্ন পূরণের লড়াই। আমি সফল হয়ে তাদেরই শক্তি হয়ে উঠতে চাই, তাদেরই সাহস হয়ে উঠতে চাই, যারাও আমার মতো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, যারা আমার মতো লো মিডিয়াম ক্যাটাগরির তকমা পেয়েছে। তাই এই লড়াইয়ে আগে আমাকে জিততে হবে, আর আমি জিতবই, এটা আমার চ্যালেঞ্জ।
হে গাইস, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ফিরে আসছি আবারও একটা ইন্সপায়ারিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।